হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে কি করলাম, আজকে আমার খুব পিঠে খাওয়ার ইচ্ছা ছিল, তো ভাবলাম একটা চটপট একটা পিঠে রেসিপি করি। তো প্রথমে আমি নিয়েছি এখানে ময়দা নিয়েছি, তো এটা আমার ছোট একটা হাতা আছে, ওই হাতা দিয়ে আমি 2 চামচ মতো ময়দা নিয়েছি, তার সাথে 1 হাতা সুজি, আর নিচ্ছি চিনি। এটা গুড় দিয়েও বানানো যায়, কিন্তু তাও আমি চিনি দিলাম আর কি। 2 হাতা চিনি দেওয়ার পর দিয়ে দিলাম মৌরি, আর অল্প নুন দিয়ে দিচ্ছি, সাথে বেকিং সোডা। বেকিং সোডাটা ছিল তার জন্য আমি দিলাম, না দিলেও কোনো ব্যাপার না, এমনিতেই হয়। তারপর সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই পিঠেটা আগে খুব তাড়াতাড়ি হয়, তার জন্য এটাই বানা। আপনারা এই পিঠেটা সকালে সন্ধেবেলা যখন ইচ্ছা ফট করে বানাতে পারেন, আর খেতেও বেশ ভালো। এখন আমি জল দিয়ে এটা সব মিশিয়ে দিচ্ছি, জলটা গরম না, একদম নর্মাল যে জলটা থাকে ওই জলটাই আমি দিচ্ছি। ভালো করে আমি এটা গুলে দিচ্ছি, যাতে এটার মধ্যে কোনো রকম লাম্প না থাকে। তার জন্য এখন আমি ঢেকে রেখে দিলাম, 20-25 মিনিট রাখলেই হবে। তো এদিকে আমার 20-25 মিনিট হয়ে গেছে, সুজিটাও বেশ নরম হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, সাদা তেল, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। পিঠেটা আপনারা বানিয়ে দেখবেন, অনেকেই হয়তো বানান, এটা অনেকেই সহজ। এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একটা মোটামুটি একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি সাইডে আরেকটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে একটা একটা করে অনেক সময় লাগে। তো আমি একটা হয়ে গেলে একটা একটু আমি হাতার উপরে রেখে দিই, তারপর আরেকটা দিয়ে দিই, তো ফটাফট হয়ে যায়। দেখুন দুটোই কি সুন্দর ফুলে উঠেছে। তো হয়ে গেল আমার এদিকে, আরো যেগুলো আছে আমি সেম প্রসেসেই বাকিগুলো দিয়ে দেব এখানে। এটা বানিয়ে না আপনি ইচ্ছে করলে মানে চিনির যে শিরাটা হয় না ওইটার মধ্যেও দিতে পারেন, তাহলেও ভালো লাগে খেতে। তো আমি এমনিই খাই, চায়ের সাথে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আমার সব পিঠেগুলো হয়ে গেল, এখন আমি একটা প্লেটে উঠিয়ে রেখে দিলাম। কেমন লাগলো পিঠে বানানো, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।